হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মিউটিউব চ্যানেল যেটি এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও প্রথমত আজকের ভিডিওটা করার জন্য কিন্তু আমি একটু ডিস্টার্ব কারণ আমি আজকের একটা ওয়ার্ড দেখেছি একটা লাইন শুনেছি যেটা আমাদের মাননীয় রাজ্যপাল আমাদের আচার্য লিখেছেন পলিটিক্যাল ক্যাগিং হোয়াট ইজ পলিটিক্যাল গ্যাগিং ইজ স্টুডেন্টস লাইফ ইজ পলিটিক্যাল গ্যাগিং মানে আমি জানি না যে আমি কী ভাষায় কথাটা উত্তরটা দেবো বা কী ভাষায় এই কথাটা আজকের আপনাদের সাথে শেয়ার করবো এবং বা তো ঠিক আছে দেখুন কি বলেছেন উনি এটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করছি কারণ পরীক্ষা নিয়ে যে আচার্য উপাচার্য সাথে মিটিং হওয়ার কথা ছিল আজকের যেটা নিয়ে অনেকে বসেছিলেন ওয়েট করেছিলেন যে দেখা যাক ভিসি না কি বলে কারণ ভাইস চ্যান্সেলারদের তো অনেক ক্ষমতা রয়েছে চ্যান্সেলারদের সাথেও যে বা যেটা আমাদের অ্যাক্টে বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি ধরতে গেলে মানে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে চ্যান্সেলার কিন্তু ইউনিভার্সিটিকে চালায় হচ্ছে ভাইস চ্যান্সেলার তো তার জন্য এই যে মিটিংটা নিয়ে আমরা কিন্তু সবাই উদ্গ্রীব ছিলাম অন্তত तो मिटिंग कैंसिल हो गए এবং কি বলেছে তাতে বা উপাচার্য কী বলেছে বা আমাদের আচার্য কি বলেছে সমস্ত কিছু বলে দেবো এবং সিএমের তরফ থেকে লেটার করা হয়েছে লেটারটাতেও কি বলেছে সেটাও আমি বলে দেবো এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ কি এখন আমার যেটা মনে হয় এবং কি হতে চলেছে রাজ্যপাল কি বলছে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বা ভিডিওটা দেখে নিই তো তবে এটা একটা কথা বলে দিচ্ছি কিছু বা মানে উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ যদি মুখ থেকে বেরিয়ে যায় তাকে ক্ষমা করে দেবেন কারণ আজকে কিন্তু আমি সত্যিকারে ডিস্টার্ব বিশেষ করে তো এর কারণ হচ্ছে যে রাজ্যপালের থেকে যখন এর আগে আমরা প্রথমবার যখন একটা ভিডিও কনফারেন্সে উনি যখন নিজে বললেন টুইট করে নিজে বললেন অফিসিয়ালি একদম পাবলিকলি নিজে বললেন যে ছাত্রদের পাশে আছি তো তার পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু এমন এমন স্টেপ হয়ে গেল যে স্টেপগুলোর এক্সপেক্টে কিন্তু জিনিসটা একটু অন্যদিকে চলে যাচ্ছে তো কি হচ্ছে একটু দেখে নিন প্রথমে রাজ্যপালের টুইটগুলো নিন তিনি কি বলছে। বলছে ছাত্রছাত্রীদের মুখ চেয়ে তাদের অগ্রাধিকারের কথা ভেবে উপাচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেওয়া প্রয়োজন এক্ষেত্রে পক্ষপাতমূলক অবস্থান নেওয়া অনুচিত শিক্ষা ও শিক্ষার্থীদের বা প্রতি ইতিবাচক পদক্ষেপ চেয়ে মমতা অফিসিয়াল তা সম্ভব হচ্ছে না তো এটা তিনি লিখেছেন আমি অ্যাকচুয়ালি সিএমএ লেটারটা পরে বলবো তার আগে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি যে উনি কী কী টুইটগুলো করেছে উনি টুইট করেছে শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দি করে রাখলে তার ফল ভয়াবহ হতে বাধ্য এমন ব্যবস্থা আত্মঘাতী উপাচার্য দের কাছে আইন কি কারো অঙ্গুলি হেলন তো ওনার মত ওনার মতে যে অ্যাক্ট এটা কি শুধুমাত্র উপাচার্যদের জন্য এবং উপাচার্যটা কি এই আইন কি সমস্ত কিছু বেঁচে যাবে তো কিপিং স্টুডেন্টস ওয়েলফেয়ার বা আপার মোস্ট ইন দ্য মাইন্ড ভিসি মাইন্ড অ্যাটেন্ড দ্য ভার্চুয়াল কনফারেন্স অ্যান্ড ডিসিজিস পার্টিশন সেন্স টেকিং পজিটিভ অ্যাপ্রোচ ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস হ্যাড অ্যান্ড ওভার রিচ মমতা অফিসিয়াল পলিটিক্যাল ক্যাগিং অব এডুকেশন উড বি ডিস্টার্স অ্যান্ড সুসাইডার তো রাজনৈতিক প্রেক্ষাপট এই সব জায়গা অন্তত আসা উচিত না যেখানে ছাত্র জড়িয়ে রয়েছে আমি হলপ করে বলতে পারি আমার এখানে যারা অন্তত ভিডিও দেখিয়েছে যতগুলি যতজনই দেখুক তাদের মধ্যে অনেকে আছে তারা বিভিন্ন পার্টি পলিটিক্স করে কিন্তু তারা একটা জায়গাতে গিয়ে কিন্তু একমত অন্তত নাইনটি নাইন পার্সেন্টরা অন্তত একমত যে এই সময় অন্তত যাতে এক্সাম না হয় এবং এই সময় যদি এরকম ধরনের সিচুয়েশান আসে এরকম ধরনের যদি ওয়ার্ড আসে তাহলে স্টুডেন্টদের আপনি আত্মনির্ভরশীলতা কোথায় রাখবেন স্টুডেন্টদের সেল সেলফ কনফিডেন্সটাকে কোথায় রাখবেন আপনি একটা উপাচার একটা আচার্য হয়ে তো সরি টু সে আই এম ভেরি মাছ ডিস্টার্ব টুডে এবং আমরা অ্যাকচুয়ালি একটা খুব ভালো পজিটিভ ওয়ে নিয়ে এগোচ্ছিলাম তো এর মাঝখানে এই সমস্ত ডিস্টারবেন্স আলটিমেটলি দিস ইজ নট এ পলিটিক্যাল গেম দিস ইজ এ স্টুডেন্টস লাইফ দিস ইজ এ স্টুডেন্টস কেরিয়ার একটা স্টুডেন্ট যার চাকরি নেই সে যদি চাকরি খুঁজতে যায় দুদিন পর জুলাই মাসে যদি রেটাস্ট রেজাল্ট পেয়ে আগস্টে চাকরি খুঁজতে যায় সে দুটো খেতে পারবে তার ফ্যামিলি দুটো খেতে পারবে আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম ধরনের কোনো কিছু করা আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল আর ইটস ইম্পসিবল থিং এবং ইটস ইটস নট এ গুড গুড থিং আমার মনে হয় যেটা তো পুরো ভিডিওটা দেখুন বলে দিচ্ছি এবং আমি উপাচার্যদের কী বক্তব্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি তার জন্য সোজা সুঝি চলে যাবো চ্যালেডিং নিউজপেপার সেখানে কি বলছে বেঙ্গল ভাইস চ্যান্সেলার অ্যাকিউজ গভর্নর ধানকার টু অফ হিউমিলিটিং দেম রিফিউজ টু অ্যাটেন্ড মিটিং তো তাদের বেঙ্গল যে আমাদের যে উপাচার্য আছে যারা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে টোয়েন্টি কুড়িটা যে স্টেট ইউনিভার্সিটি আছে তাদের যে উপাচার্য যাদের সাথে মিটিং হওয়ার কথা ছিল তারা কিন্তু বলে দিয়েছে যে আমরা হিউমিলেট হয়েছি হিউমিলেট হওয়ার কারণটা তারা কি জানিয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি তো অ্যাকচুয়ালি কোভিড লকডাউনের জন্য যে সিচুয়েশান এসছে তাতে ভাইস চ্যান্সেলার মিটিং ডেকে এবং ভাইস চ্যান্সেলাররা সেটাতে যাবে না বলেছে তো কী বলেছে সেটা দেখে নিচ্ছি তাদের বক্তব্য অনুযায়ী যে আজকে যদি কোনো রকমের যদি এরকম ভার্চুয়াল মিটিং হয় বিশেষ করে আচার্য যে মিটিংয়ে ডাকছে একটা অফিসিয়াল পদে তিনি থাকেন তাহলে সেই যে জিনিসটি ইনভাইটেশনটা রাউটেড হয়ে আসবে সেটা রুটেড হয়ে আসবে কোথা দিয়ে রুটেড হয়ে আসবে সেটা বলে দিচ্ছে এডুকেশান ডিপার্টমেন্ট থেকে রুট হয়ে আসবে অ্যাকর্ডিং টু দ্য ল তো আইন অনুযায়ী সে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ভায়া এডুকেশান সেক্রেটারি হয়ে ভায়াসের উপাচার্যদের কাছে আসবে যে আচার্য আপনাদের সাথে দেখা করতে চায় কিন্তু এখন যে গভর্নমেন্টের থ্রু অর্থাৎ সরকারিভাবে যে থ্রু লেটার আসছে এটা কোনোভাবে অপ্রয়োজনীয় জিনিস এটা নেতিবাচক নয় এটা হচ্ছে উপাচার্যদের বক্তব্য এবং এরমভাবে ভুলভালভাবে তাদেরকে ইনভাইটেশন করা কারণ ধরতে গেলে উপাচার্যটা একটা বিশাল পদে থাকে কিন্তু আজকে ও আচার্য চেঞ্জ হতে পারে মানে উপাচার্যও চেঞ্জ হয় আচার্য হচ্ছে অফিসিয়ালি থাকে যেরকম আমাদের যদি আপনি প্রাইম মিনিস্টার বলেন প্রাইম মিনিস্টার হচ্ছে একটা বিশাল পদে থাকে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে মহামহিম তো আজকে যদি প্রেসিডেন্ট যেমন একটা পদে থাকে কিন্তু ডিসিশন নেওয়া বা যা যা কিছু করতে গেলে কাজটা করে কিন্তু ধরতে গেলে প্রধানমন্ত্রী বা যেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকম একটা ইউনিভার্সিটিকে চালানোর আলটিমেটলি ফুল কাজটা করে কিন্তু হচ্ছে না ভিসি তো তার ফলে ভিসিরও কিন্তু ক্ষমতা কম নয় এবং সেই ভিসি তাই জন্য বলছে যে আমাদের যে ভিসিকে যাতে তাদের মনে হয়েছে এটা অপমান করা হয়েছে এটা হিউমিলিয়েট করা হয়েছে তাদেরকে এবং এইভাবে ইন্টেন করা এইভাবে ইন্টিমেট করা এইভাবে আমন্ত্রণ করা এটা কোনোভাবে সম্ভব না তো সেই হিসাবে তারা জানিয়েছেন এবং এই জানানোর পর বা তারপরে হচ্ছে সিএমের কাছে তারা জানিয়েছিলেন এবং সিএমের কাছে জানানোর পর কী বলেছে সেটা দেখার জন্য আমি অ্যাকচুয়ালি দুটোকে আপনাদের বোঝানোর জন্য একবার এটাতে দেখাচ্ছে ওটাতে দেখাচ্ছি তো সিএমের কাছে জানানোর পর সিএম কী বলেছে দেখুন সিএম বলেছে রেসপেক্টেড গভর্নর তো কাইন্ডলি রেফার টু ইউর বা আর্লিয়ার লেটার ডেটের নাইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট দ্য ফলোয়িং মেসেজ অন দ্য সেম সাবজেক্ট রিসিভড অন মাই ফোন টুডে আনসেমলি সিচুয়েশানস দ্যাট আর অ্যাভয়েডেবল মাস্ট বি অ্যাভয়েডেড যে সিচুয়েশানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে সেই সমস্ত সিচুয়েশানকে অ্যাভয়েড করা উচিত ইফ দ্য ইফ ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলার শো নট অ্যাটেন্ড গভর্নর ভার্চুয়াল কনফারেন্স ইট উইল সেন্ড রং সিগনাল অল ওভার দ্য কান্ট্রি যদি আজকে ডেতে ভাইস চ্যান্সেলাররা চ্যান্সেলারকে মানে চ্যান্সেলারের ভার্চুয়াল কনফারেন্সে না যায় এবং বৈঠকে যে না নেবার সিদ্ধান্ত নিয়েছে এটা একটা বাজে মেসেজ যাচ্ছে অল ওভার কান্ট্রিতে হোয়াই দিস জাস্ট থিঙ্ক

रूल्स तो वी सी एवं <coughs> ইউনিভার্সিটি যারা আছে ইউনিভার্সিটিটা কিন্তু নিজের নিজের আইনে চলে নিজের নিজের রুলসে চলে দে টেক গাইডেন্স ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাজ দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তারা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে তারা গাইডেন্স নেয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে তারা গাইডেন্স নেয় তো সেই হিসাবে কিন্তু তারা চলে তো এটাও তিনি উল্লেখ করে দিয়েছে যে তাদেরও একটা আইন আছে তারা কিন্তু আইন মোতাবেকই পুরো জিনিসটা চলে ইউ হ্যাভ অলরেডি মেড দ্য হায়ার এডুকেশন মিনিস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইয়ে স্টার ডে অ্যান্ড ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য আপনি অলরেডি তার সাথে দেখা করে নিয়েছেন আপনি প্রবলেমটাকে সলিউশন করে নিয়েছেন আপনি সেটাকে মেনে নিয়েছেন তাহলে আবার কেন মিটিংয়ের দরকার আছে তো এগুলো কিন্তু সিএমের তরফ থেকে বক্তব্য এবং সিএম কাছে প্রচুর ফোন গেছে উপাচার্যদের তার জন্য কিন্তু সিএম আজকের এই বক্তব্যটা তুলে ধরেছে এবার এই রেসপেক্টে যেটা আমি বলছিলাম যে পলিটিক্যাল ক্যাঙ্গিংয়ের কথাটা কিন্তু উঠে এসছে যেটা বলছে এবং ডিস্টার্স সত্যি এই ডিস্টার্স এই বক্তব্যটা যেটা গভর্নর বলেছে আরেকটা জিনিস গভর্নর বলেছে যেটা আমার খুব খারাপ লেগেছে যে কথাটা সে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আফটার মান যেটা মানডে মিটিং যেমন ইউজিসি এবং এইচআরডিকে উনি জানায় বলেছিলেন একদম অফিসিয়ালি উনি টুইট করে বলে দিয়েছিলেন এবং অফিসিয়ালি উনি স্টেট বলে দিয়েছিলেন যে আমরা কিন্তু স্টেটের সাথে আছি এইটি টোয়েন্টিতে পাশে আছি এবং আমি নিজে এইচআরডিকে জানাবো কিন্তু তিনি আজকের একটা অন্য কথা বলেছে যে কথাটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে দ্য যেটা লিডিং নিউজ পেপার বলছে দ্য সিচুয়েশন চেঞ্জ অন টুইস ডে নোন দ্য পোস্টিং টুইটস টুইটার অ্যান্ড হিন্টেড দ্যাট আনডিজাইরে সিচুয়েশন ইফ দ্য ভি সি চান্সেলার ডিড নট অ্যাটেন্ড দ্য ভার্চুয়াল মিটিং ইলেভেন এম অন ওয়েডনেস ডে তো ইলেভেন এম যে মিটিং গেছি মিটিংয়ে যদি না আসে তাহলে কিন্তু একটা আনডিজাইরেবেল সিচুয়েশন চলে আসবে যেটা কিন্তু আজকে রাজ্যপাল বললেন আচার্য বললেন তো এই ল্যাঙ্গুয়েজটা এই ওয়ার্ডটাও কিন্তু খুব বাজে ওয়ার্ড মানে এই ওয়ার্ডটা এই সিচুয়েশানে অন্তত এই ওয়ার্ডটা খাটে না আমার মনে হয় যেটা তো তার ফলে এর মাঝখানে কিন্তু ছাত্রছাত্রীদের টানাপোড়েন হচ্ছে একদিন তারা জানছে খুব ভালো খবর পরীক্ষা হবে না একদিন তারা বলছে যে বাবা আন্ড রিজার্ভের সিচুয়েশান মানে কী সিচুয়েশান আসতে পারে এই টেনশানটা ছাত্রছাত্রীদের আর দয়া করে কেউ দেবেন না প্রচুর তারা অলরেডি টেনশানের মধ্যে রয়েছে এবং শুধু আমি এখন এটা আমার মনে হয় যতজন আছে অন্তত আমার ভিউয়াররাও যারা আছে তারাও আশা করি আমাকে সমর্থন করবে যে এখন অন্তত এই সিচুয়েশানে উই নিড এ রেজাল্ট উই নিড এ অফিসিয়াল নোটিফিকেশান রাইড নাও মানে আমরা মানে স্টুডেন্টরা কিন্তু দোলাতে আর দুলতে চাইছে না আর দোলাতে আর দুলতে পারবেও না তো তার ফলে এটা হচ্ছে এখনকার বর্তমান সিচুয়েশান যে সিচুয়েশানটা রাজ্যপালে এবং তার সাথে উপাচার্য এবং সিএম এই পুরো ব্যাপারটা হয়েছে যেটা আমি আপনাদের সাথে জানালাম এবং এখানে একটা কথা বলি যে মন খারাপ এত তাড়াতাড়ি করবেন না কারণ শুধুমাত্র আচার্য তার নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু একটা যেহেতু একটা পুরো ইউনিভার্সিটির উপাচার্য চালায় দেখা যাক কি হয় দেখা যাক ইউনিভার্সিটির উপাচার্যরা তাদের কথা ঠিক থাকে কি না সেরকম তো আমি আপনাদের আপডেট দেবো তবে এত তাড়াতাড়ি মন ভেঙে দেবেন না লড়াই করতে যখন নেমেছেন লড়াইটা করতে হবে তো এবং হোক কলারপটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে কারণ যা সিচুয়েশন দেখছি হোক কলারপের পাঁচ হাজারের জায়গায় কিন্তু হাজার এখন সিগনেচার দরকার কারণ এই সিগনেচারটা কিন্তু দরকার পড়লে যদি ভবিষ্যতে কোনোদিন এই সিগনেচারটা যদি কোনো দিন যেমন সুপ্রিম কোর্টে যে কেস করে বলছে পেরেন্টস কাউন্সিল তাদের তাদের কাছেও লাগবে এবং দরকার পড়লে আমাদের তরফ থেকেও যদি কোনোদিন কিছু করা হয় তো এই ক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে লাগবে তো তার জন্য হোক কলারটাই কিন্তু এগিয়ে নিয়ে যান এবং সবার সমস্ত হায়ার ডিপার্টমেন্টের সবার কাছে বলে দিন অন্তত যে এত স্টুডেন্ট আছে যারা কিন্তু চাইছে বর্তমানে যে পরীক্ষা দিতে তাদের পক্ষে সম্ভব না অন্তত হেলথের কথা মাথায় রেখে রাজ্য যেটা বলেছে সেটাকে তারা পুরোপুরি সমর্থন করছে এবং ভিডিওটা এত অবধি রইলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি লাইভে আসবো আজকে চেষ্টা করছে আজকে যদি লাইভে আসা যায় কারণ আজকের আমি সত্যি ডিস্ট্রেস রয়েছি আমার আজকে অন্তত একটা মাইন্ডসেট করে চলছিলাম আমরা যে সব ভালো হচ্ছে পজিটিভ 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 নিউজ মাঝখানে মাঠে নেগেটিভ নিউজ আমি তো বলবো নেগেটিভই নিউজ কারণ এতে আলটিমেটলি স্টুডেন্টদের স্টুডেন্টদের মানসিক চাপ আর তাছাড়া কিছু না তবে স্টুডেন্টদের বলছি আত্মবিশ্বাস কিন্তু হারাবে না কারণ তোমাদের কিন্তু তোমরা আলটিমেটলি তোমরা প্রথম থেকে লড়াই করছো এখনও লড়াই করছো লড়াই করতে হবে তার জন্য আত্মবিশ্বাসটাকে কিন্তু বজায় রাখো নিজের সেলফ কনফিডেন্সটাকে বজায় রাখো আর দেখো কী হয় আমি যদি তোমাদের সাথে আছি যদি চাও আজকে লাইফে আসি তো কমেন্ট বক্সে জানিও আজকে তোমাদের তোমাদের কাছে আসবো এবং আজকে এই ব্যাপারটা নিয়ে পুরো শেয়ার করবো এবং খুব তাড়াতাড়ি কিন্তু ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট নিয়ে যেটা আছে সেটা নিয়েও ক্লিয়ার করব এখন ক্লিয়ারিফাই তো করতে হবেই কারণ এখন যা সিচুয়েশান আসছে এবং এখন মানে বলতে হবেই যে আলটিমেটলি যে উই হ্যাভ অলসো দ্য অ্যাক্ট তো ভিডিওটা এত অব্দি হলো ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে মন খারাপ করবে না হোক কলরাপ।